হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখে নেব রোমান সংখ্যা। এই রোমান সংখ্যা আমরা অনেকেই শিখে এসেছি হয়তো, কিন্তু আজকের ক্লাসে আমরা রোমান সংখ্যাটা ডিটেলসে জেনে নেব। হয়তো আমরা অনেকে এটা জানি, কিন্তু ওপর ওপর থেকে ব্যাপারটা জেনে এসেছি, কিন্তু আজকের ক্লাসে আমরা বেশ কিছু ফর্মুলার দ্বারা এই রোমান সংখ্যাটা শিখতে চলেছি, যেগুলো তোমাদেরকে ক্লাসটার প্রতি ভালো লাগা তৈরি করবে। তাই আজকের ক্লাসটা তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো আর বুঝে নাও রোমান সংখ্যার সঠিক ধারণা। তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। তো দেখো, রোমান সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে যে সাতটি চিহ্ন ব্যবহার হয়ে থাকে সেটা আমরা সবার প্রথমে দেখে নেব, আর তারপর দেখব যে বেশ কিছু নিয়ম রয়েছে এখানে, যে নিয়মগুলো জানলে এই রোমান সংখ্যা ভোলার আর কোনো চান্সই থাকে না। তো সেগুলো আমরা দেখে নেব। তাহলে প্রথমে দেখব আমরা সাতটি চিহ্ন। তাহলে দেখো ফার্স্ট কী আছে, প্রথমেই আছে আই। তাহলে আই এর মান আমরা দেখতে পাচ্ছি 1। এরপর দেখো ভি, ভি এর মান 5। নেক্সট আছে 10, অর্থাৎ এক্স, এক্স এর মান 10। নেক্সট এল, এল এর মান আমরা দেখছি 50। এরপর আছে সি, 100, 100। ডি এর মান 500, আর এম কে আমরা কত বলছি 1000। তো দেখলে আমরা এই সাতটি চিহ্নর দ্বারা রোমান সংখ্যা করে থাকি। তো এরপর আমরা বেশ কিছু নিয়ম দেখে নেব, আমি যেটা প্রথমেই বললাম তোমাদেরকে, তো চলো সেগুলো দেখে নিই। তাহলে দেখো আমাদের প্রথম যে নিয়মটা কি আছে, প্রথমেই আছে রোমান সংখ্যায় কোনো চিহ্ন পরস্পর তিনবারের বেশি ব্যবহার করতে পারি না। তাহলে কি দেখলাম, রোমান সংখ্যায় কোনো চিহ্ন আমরা তিনবারের বেশি ব্যবহার করতে পারবো না। তো সেখানে আমরা একটু নিয়মটা চলো এক্সাম্পলের সাহায্যে দেখে নেব। দেখো আমরা একটু জানা জিনিস থেকে শুরু করছি। আমরা জানি এটা কত, এটা 1। তো এরপর আমি লিখব 2, 3, এরপর আমরা লিখব 4। তাহলে 4 লিখছি আমরা, দেখো এইভাবে 4 বার একটাই চিহ্ন আমরা কি ব্যবহার করতে পারি না। তাহলে আমরা এখানে দেখো 1, 2, 3, 4, আমরা 4 বার একটি চিহ্নকে ব্যবহার করে ফেলেছি। তাহলে নিয়মে কি বলেছিলাম, দেখো রোমান সংখ্যায় কোনো চিহ্নই আমরা পরস্পর তিনবারের বেশি ব্যবহার করতে পারি না। তাহলে নিয়মটা আমরা কি করেছি, ভুল নিয়ম করেছি, তাই তো? তাহলে এটা আমাদের একটা ভুল 4 লেখা হয়েছে। আমরা 4 লেখার প্রসেসটা দেখে নেব একদম সঠিকভাবে। প্রথমেই আমরা দেখব একটা ছোট্ট নিয়ম, দেখো তাহলে দেখো এই নিয়মটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। দেখো এখানে আমি লিখলাম 4, আইভি মানে 4। তো এখানে কিভাবে আমরা পাচ্ছি, দেখো 5 এর আগে লিখেছি 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ হয়ে আমাদের এটা 4 হয়ে গেল। তো এইভাবে আমরা রোমান নাম্বারসগুলো এই ডান আর বাম যোগ বিয়োগ সূত্র ধরেই কিন্তু করব। তো এরপর আমরা চলো এগিয়ে যাই নেক্সট যে সংখ্যাটা রয়েছে, দেখো 5, 6, 7, এরপর লিখব 8, 9। আচ্ছা আমরা কি এইভাবে 9 লিখতে পারি, দেখো আমি এখানে দেখো আমরা 5, 6, 7, 8, 9, এটা কি সঠিক নিয়মে আমি 9 লিখেছি না, আমরা একই রকম চিহ্ন তিনবারের বেশি ব্যবহার করে ফেলেছি, তাই এটা আমাদের ভুল নিয়ম। আমরা যে নিয়মটা ফলো করব সেটা হলো আমাদের এই ডান আর বাম অর্থাৎ যোগ বিয়োগের নিয়মটা। তো দেখো আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা প্রথমে 10 লিখব। তো এক্স এর মান 10, তাহলে 10 আমাদের লিখে ফেলা হয়েছে। এবার আমরা চাইছি কত, 9। তো সেইখানে আমরা যদি এরকমভাবে করি, দেখো আই আগে দিয়ে দিলাম অর্থাৎ 1, 10-এর আগে আমরা 1-কে দিলাম। দেখো আগে হলে অর্থাৎ বাম দিকে হলে আমরা জানি সেটা মাইনাস হয়ে যায় অর্থাৎ বিয়োগ হয়ে যায়। তো সেভাবে আমরা 10 থেকে 1 বিয়োগ করে কত পেলাম, 9 পেয়ে গেলাম। তো ব্যাপারটা ইজি লাগলো আশা করি তোমাদের কাছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা রোমান নাম্বারস দেখতে থাকবো। তাহলে চলো আমরা পরের যে রুলসটা আছে সেটা দেখব। নেক্সট আছে রোমান সংখ্যায় কেবলমাত্র আই, এক্স, সি, এম পরস্পর ব্যবহার করা যায়, আর যায় না যে চিহ্নগুলো সেগুলো হলো ভি, এল আর ডি। তো এই তিনটি এল আর ডি, এই তিনটি চিহ্ন আমরা কখনোই পরস্পর ব্যবহার করতে পারি না। শুধু যেগুলো পারি সেগুলো হলো দেখো আই, এক্স, সি, এম, এগুলো আমরা পরপর দুবার কি তিনবার লিখতে পারি। তো এটা আমরা কিছুক্ষণ পর দেখে নেব, এখন আমরা দেখে নেব আই, এক্স, সি, এম এর এক্সাম্পল। দেখো আইকে আমরা
তিনবার ব্যবহার করতে পারি, বা এটাকে আমরা মুছে দিয়ে দেখো আমরা এইভাবে দুই লিখতে পারি, তাই না? দেখো আমরা পরপর ব্যবহার করতে পারছি। এক্সও আমরা এখানে দুবার অথবা তিনবার ব্যবহার করতে পারছি, 30 লিখলাম। এরপর সি, সি এর মান দেখো আমরা যদি লিখতে চাই এখানে, সি এর মান আমরা জানি 100, তাহলে আমি এখানে দুটো সি লিখেছি মানে 200 হয়ে গেল। আর যদি আমরা এখানে 300 লিখতে চাই তাহলে আমরা সিকে তিনবার লিখতে পারি, এখানে আমরা 300 লিখে ফেললাম। তো এইভাবে আমরা IX CM কে পরপর দুই থেকে তিনবার ব্যবহার করতে পারি। এরপর দেখো আমরা M কেও লিখতে পারি, M এর মান আমরা জানি 1000, তাহলে আমরা যদি 2000 লিখতে চাই তাহলে আমরা দুটো M লিখে দেব, 3000 লিখতে চাইলে আমরা এখানে তিনটে M লিখতে পারি। তো এইভাবে দেখো আমরা IX CM এগুলিকে পরপর ব্যবহার করতে পারছি, আর VLD এই তিনটিকে আমরা ব্যবহার করতে পারি না পরপর, তো সেটা আমরা এখন দেখে নেব। তাহলে চলো আমরা এগিয়ে যাই, কত সহজ একটা বিষয় তোমরা এখন দেখতে পাবে। দেখো রোমান সংখ্যায় VLD কখনো বড় কোনো সংখ্যার বাম দিকে বসানো যাবে না, অর্থাৎ XCM এর থেকে বিয়োগ হবে না, এই XCM এর থেকে কখনো VLD বিয়োগ করা যাবে না। যেমন দেখো খুব সহজে আমরা এখানে বুঝে নেব এক্সাম্পলটা, এখানে আমরা X লিখেছি মানে 10, তো এই 10 এর বাম দিকে আমরা কখনোই V লিখতে পারবো না। সেরকমই বলেছে নিয়মটা, দেখো XCM এর থেকে কখনোই VLD বিয়োগ করা যাবে না। আরও একটা এক্সাম্পল দেখো, আমরা যদি এখানে C লিখি অর্থাৎ 100, তো 100-র আগে আমি কখনোই L লিখতে পারবো না, L আমরা জানি 50, তো C মানে 100-র আগে আমরা 50 এইভাবে লিখতে পারি না। আবার দেখো আমরা M লিখছি এখানে, M এর বাম দিকে আমরা D কখনোই লিখতে পারি না। এখানে দেখো আমরা 1000 লিখেছি, তার আগে লিখেছি 500, তো এইভাবে আমরা কখনোই পারি না, এই নিয়মটাই শুধু এখানে বলা আছে, ব্যাস আর কিছুই না। এরপর আমরা দেখে নেব নেক্সট যে রুলসটা, দেখো I শুধুমাত্র V এবং X থেকে বিয়োগ হবে। তো এই তিনটে ছোট ছোট নিয়ম, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো I শুধুমাত্র V এবং X থেকেই বিয়োগ হবে, এরপর X শুধুমাত্র LCM থেকে বিয়োগ হবে, এগুলো একটু নিয়মগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, C কেবলমাত্র D এবং M থেকে বিয়োগ হবে। তাহলে এবার চলো আমরা খুব সহজভাবে রোমান সংখ্যাগুলো আরও ডিটেলসে জেনে নেব। তাহলে বন্ধুরা এখন আমরা রোমান সংখ্যাটা ঠিক কতটা শিখলাম সেটা এবার একবার যাচাই করে নেব। তো চলো আমাদেরকে ধরো কেউ লিখতে দিয়েছে 42, তো এই 42 আমরা রোমান সংখ্যায় ঠিক কীভাবে লিখতে পারি দেখে নাও। আমরা যদি 40 এইভাবে লিখে থাকি, 10, 20, 30, 40, তারপর আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 42। এই নিয়মটা কি আমি ঠিক লিখেছি? আমরা আগেই নিয়মে পড়ে এসেছি যে একটাই চিহ্ন আমরা তিনবারের বেশি ব্যবহার করতে পারি না। তো দেখো এখানে আমি 1, 2, 3, 4, তো আমি তিনবারের বেশি ব্যবহার করে ফেলেছি 10-কে, তাই এটা আমাদের একটা ভুল নিয়ম। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখে নাও। আমরা প্রথমে লিখব 50, তো L এর মান আমরা 50 জানি, তো এবার আমরা একে 40 করব কিভাবে দেখো, L এর বাম দিকে অর্থাৎ 50-এর বাম দিকে আমরা যদি 10 লিখি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে কত হয় দেখো, 50 থেকে 10 বিয়োগ করে হলো 40, এরপর আমরা 2 লিখে দেব, এটাই আমাদের 42। তো এইভাবে আমরা 42 লিখব, এই প্রসেসটা কিন্তু আমাদের ভুল প্রসেস। তো এইভাবে দেখো যে কোনো সংখ্যা আমরা রোমান সংখ্যায় খুব ইজিলি লিখতে পারি। আবার ধরো এরকম কিছু সংখ্যা তোমাদেরকে লিখতে দেওয়া হয়েছে, আমরা এখানে 90 কীভাবে লিখতে পারি দেখো, 90 লিখব, আমরা জানি 100 কত হয় দেখো, সি, সি মানে 100 আমরা লিখেছি, তাহলে আমরা 90 কীভাবে লিখবো? এখানে আমরা এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করছি, তাহলে হয়ে গেল আমাদের 90। যদি আমরা লিখতে চাই এখানে 91, হয়ে গেল 91, এরপর 92, তো এইভাবে 92, 93, 94, 95 কীভাবে লিখব, 95, তো আমরা ভি এর মান জানি 5, তো দেখো আমাদের 95। তো এই প্রসেসে কিন্তু আমরা 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো রোমান সংখ্যা রয়েছে আমরা এই প্রসেস ফলো করলেই খুব সহজভাবে করতে পারি। তো একবার আমরা 1 থেকে 1000 পর্যন্ত যে চারটা রয়েছে সেটা একবার রোমান সংখ্যায় দেখে নেব। তাহলে বন্ধুরা আজকের ক্লাস থেকে যে রোমান সংখ্যার সঠিক ধারণা রয়েছে সেটা আমরা আশা করি প্রত্যেকে শিখতে পেরেছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই,
48 এই নাম্বারটার রোমান সংখ্যা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কতটা রোমান সংখ্যার সঠিক ধারণাটা পেয়েছো। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।